এক্সট্রা টাইম। ডার্বির আগে গোকুলামের বিরুদ্ধে 3-1 গোলে জয় স্বস্তি এনে দিলেও এনরিকে এসকুইরার চোট নিয়ে কিন্তু উদ্বিগ্ন ইস্ট বেঙ্গল। মেক্সিকান স্ট্রাইকারের জায়গায় নামেন বিদ্যাসাগর সিং, সেই সময় জোড়া গোলে এগিয়ে ছিল লাল হলুদ ব্রিগেড। চোটের জন্য কি এনরিকে তুলে নিলেন আলেজান্দ্রো, না ডার্বির আগে এটা স্ট্র্যাটেজি? ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচের কথায় এক্সট্রের পরই জানা যাবে এনরিকে চোট কতটা গুরুতর। Of course, this is a good confidence for us, and the team was well confident, but now it's more confident, and it's important for us to work next week and in another week to prepare the match in a positive way. এনরিকে উঠে গেলেও কিন্তু এদিন কেরালার ক্লাবটির বিরুদ্ধে ডার্বির আগে লাল হলুদকে আত্মবিশ্বাস যোগালেন কেরালারই ছেলে জবি জাস্টিন, গোল করে ও ম্যাচের সেরা হয়ে। এদিকে ম্যাচ হেরে রেফারিকে দুষলেন গোকুলামের কোচ ভিনো জর্জ। তিনি মনে করেন রেফারি শুধু নিশ্চিত পেনাল্টি থেকেই তাদের বঞ্চিত করেনি, বঞ্চিত করেছে লাল কার্ড থেকেও। লাল লিন্ডিকার নিশ্চিত লাল কার্ড ছিল, তিনি মাথা দিয়ে কাস্টকে গুঁতো মেরে অপরাধ করেছেন। দুই প্রধানের বিরুদ্ধেই তারা খেলেছেন ডার্বির আগে, তাই কাকে এগিয়ে রাখছেন গোকুলামের কোচ? লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।